হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি তাসলিম মুসলিম, আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব। অনেকেই আমাকে জানতে চেয়েছেন যে ছোট কোয়েল পাখির খামারে আপনি ফ্লোরে পালন করলে ফ্লোরে কী ব্যবহার করেন, গাছের গোট ব্যবহার করেন নাকি আপনি দানের টুইশ ব্যবহার করেন। আমি মূলত সবসময় গাছের গোট ইউজ করতাম, কিন্তু মূলত ছোটো বাচ্চার ক্ষেত্রে গাছের টুইশ ইউজ করি না, গাছের গোট ইউজ করি না। যেহেতু গাছের গুঁড়ি ইউজ করার কারণে ছোটো বাচ্চার চোখে পড়ে, যার কারণে চোখে তাদের এফেক্ট করে, যার কারণে পাখিগুলা অসুস্থ হয়ে মারা যায়। সেক্ষেত্রে আমি ছোটো বাচ্চার ক্ষেত্রে ইউজ করে থাকি এই যে দেখতে পাচ্ছেন দানের টুইশ। এই যে দানের টুইশগুলো আমি ইউজ করে থাকি, এই যে দেখতে পাচ্ছেন এই টুইশগুলো আমি মূলত ইউজ করে থাকি। এগুলো আমি এখানে 1 ইঞ্চি করে টুইশ দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। যেহেতু এগুলা পাখির চোখে পড়লেও সমস্যা হয় না, যার কারণে গাছের গোট যেহেতু এগুলা চোখে পড়লে পাখির এফেক্ট করে, যার কারণে আমি আপনার গাছের গোড় ইউজ করি না, আমি ধানের টুইশ ইউজ করি। এই যে দেখতে পাচ্ছেন আমি ধানের, অনেকে জানতে চাইছেন ধানের টুইশের আপনার দাম কীরকম। এগুলো মূলত কেজি হিসেবে, আমাদের এখানে কেজি হিসেবে বিক্রয় করে থাকে। আপনি ধানের সমিলে যদি গিয়ে থাকেন তাহলে ওখান থেকে আপনারা খুব সহজেই নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার প্রতি কেজি 10 টাকা করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমার সব জায়গায় কিন্তু আপনার ধানের টুইশ ইউজ করেছি আমি। সেক্ষেত্রে ছোটো পাখিদের ক্ষেত্রে আপনারা গাছের গোড় ইউজ করবেন না, সেক্ষেত্রে সমস্যা হয়ে যাবে। সো বন্ধুরা, সবসময় আপনারা ধানের টুইশ ইউজ করবেন। আর একটা কথা, ধানের টুইশ সবসময় গরম থাকে, গরম থাকার কারণে পাখি অসুস্থ খুবই কম হয়। এই যে দেখতে পাচ্ছেন। সো বন্ধুরা, অনেকে জানতে চেয়েছেন, তাহলে আপনারা অবশ্যই বিষয়টা জানতে পেরেছেন যে আমি কী ইউজ করে থাকি। দেখতে পাচ্ছেন আমি ধানের টুইশ ইউজ করে থাকি। এগুলো আবার আপনার যেহেতু একটু বড় হয়ে যাবে, সেক্ষেত্রে আমি আবার গাছের গোড় ইউজ করব। এখন আমি মূলত ধানের টুইশ ইউজ করতেছি। সো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমার ফার্মের চারপাশে আমি খোলা রেখেছি, যেহেতু এদিক থেকে বাতাস এদিক দিয়ে বের হয়ে যায়, সেক্ষেত্রে পাখির গ্রোথ তাড়াতাড়ি আসবে। আমার এই কয়েল খামারে এগুলো হচ্ছে জাপানিজ কয়েল, ডিমের জন্য করতেছি 2000। এখান থেকে মূলত পুরুষে বের হবে, পুরুষগুলো আমি বিক্রয় করে দিব। সো বন্ধুরা, যাদের জাপানিজ পাখি লাগবে, সারা বাংলাদেশে আমরা পাখি দিতে পারবো ইনশাল্লাহ, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আজ সেই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।